আজকে আপনাদেরকে সানা সাফিনাস মসলিন এই ভিডিওগুলো দেখাবো, ভিডিওতে ড্রেসগুলো দেখাবো। এটা হচ্ছে আপনার এই ড্রেস, তখন প্যান্ট আপনার এই কালার, ড্রেসের ফ্রন্ট পার্ট। এইটুকু ড্রেসের ফ্রন্ট, সেম কালার বোঝা যাচ্ছে। এটা হলো ড্রেসের উপরের বুকের উপরের এই অংশ, আর নিচে হচ্ছে এটা। আমি আপনাদেরকে এভাবে দেখাবো, এই হলো ড্রেসের ফ্রন্ট। ফ্রন্ট এই, এই হলো আপনার ব্যাক, ব্যাক পার্টটা এই। সাইডে খুব সুন্দর প্যানেল আছে, ব্যাকপার্ট এই। ব্যাকপার্টের নিচে আপনার এই প্রিন্ট, স্লিভ এই। এখন ফ্রন্ট পার্ট, ফ্রন্টের পুরো কামিজটা, এটা হলো ফ্রন্ট পার্টের পুরো কামিজটা আপনার এই। পুরো কামিজ, কামিজের আপনার খুব সুন্দর একটা প্যানেল বসবে। এটা হলো আমার গলায়, এই প্যানেলটা আমি এখানে বসাবো, এটা এমব্রয়ডারি করা প্যানেলটা। এটা হলো আমার নেকে বসবে আপনার, এই নেকে এটা আছে, এখানে গহনা পরা, বাট এটার নিচে এটা হবে। হ্যাঁ, এই তারপরে হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্যানেল হবে। এটা হলো আমার ড্রেসের পুরো ড্রেসটার নিচে এই প্যানেলটা বসবে, এটা নিচে এই প্যানেলটা বসবে এই। হ্যাঁ, এটা প্যানেলের কাজ, এমব্রয়ডারি এই। এটা হলো পুরো নিচের প্যানেল এই। আর আমার এটা হচ্ছে এই ড্রেসটা হচ্ছে এই, আর স্লিভ দেখাই ফেলছি আপনাদেরকে, ব্যাক, আর হলো প্যান্টের কাপড়টা একদম ফার্স্টে আমি দেখাই ফেলছি। হ্যাঁ, এই আর ওন্নাটা হচ্ছে আপনার জারি নেটের মধ্যে, ওন্নাটা এই কালারটা খুব সুন্দর আসছে এই কালারটা। হ্যাঁ, কালারটা কিন্তু ক্যামেরার থেকে আরেকটু ডিপ, এই সেম কালার হবে। এটা হলো আপনার পুরো ওন্নাটা। হ্যাঁ, ওন্নাটা হচ্ছে আমার এই জারি নেটের মধ্যে, সাইড দিয়ে খুব সুন্দর করে আপনার এই সাইডে সুন্দর করে এই একদম গোল্ডেনের আপনার ই করা। ওন্নাটা হচ্ছে এই গোল্ডেন স্কিন প্রিন্ট করা এই। আমার হচ্ছে পুরো উন্না এই সানা সাফিনাস মসলিন, পুরো ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা
এই হলো আমার পুরো ওন্নাটা ওন্না ফ্রন্ট নেকের কাজটা আর পুরো প্যানেলটা এটা হচ্ছে ড্রেসটা হচ্ছে আপনার এই আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে আপনার 5900 এই ড্রেসের প্রাইস হলো 5900 আমি এখন আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এটা এই এটা দেখাবো প্রথম হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে এই এই প্যান্টের কাপড় কালারটা একদম বোঝা যাচ্ছে এই হলো আমার প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড় এই তারপর হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এই ড্রেসটা হলো খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ হ্যাঁ উল্টা এই পুরো ড্রেসটা হলো এমব্রয়ডারি এই কাজ এটা উপরে এই এই এখানে হচ্ছে আপনার এই সুন্দর করে এমব্রয়ডারি করা এটা হ্যাঁ এই কালারটা এই এই ফ্রন্ট ফ্রন্টের উপর থেকে নিচ পর্যন্ত আপনার এই কাজটা আসবে কাজটা হচ্ছে এই এটা এই হলো আপনার ফ্রন্ট পার্ট পুরো ড্রেসটা হচ্ছে এই ফ্রন্ট পার্ট তারপর ড্রেসের সাথে আপনার ব্যাক পার্ট এই হলো আমার ড্রেসের ব্যাক পার্টের উপর থেকে যাবে এটা হ্যাঁ উপর থেকে সাইডে খুব সুন্দর করে একটা প্যানেল আছে এই প্যানেলটা তারপর ব্যাক সাইড এই এই হলো আমার ব্যাক সাইড এই ব্যাক সাইড পুরো ব্যাক সাইড আর এই পর্যন্ত হলো আবার ব্যাক সাইডের কাপড়টা আসবে আমি ইচ্ছে করলে ব্যাক সাইডের নিচে এই প্যানেলটা ইউজ করব এখন হচ্ছে আমার স্লিপ এটা হচ্ছে আমার পুরো সুন্দর একটা স্লিপ ব্যাক সাইড হয়ে গেল এটা ব্যাক সাইডের কাপড়টা আমি এখানে পাশে রেখে দিলাম আপনাদের এখন হচ্ছে আমার ফ্রন্ট ব্যাক স্লিপ দুইটা হ্যাঁ এই ফ্রন্ট পার্ট এই পুরোটা হলো স্লিপ ব্যাক সাইড এখন আমি আপনাদেরকে এই কাপড়টা দেখাবো কোথায় বসবে হ্যাঁ এই কাপড়টা এটা হচ্ছে আমার এখানে খুব সুন্দর এই সিল্কের এই প্যানেলটা এটা এই প্যানেলটা হচ্ছে আপনার আমার কিছু অংশটা আমি ইচ্ছে করলে এটাকে লং করার জন্য আমি কামিজের এই নিচে দিব এটা হ্যাঁ এটা এই আবার দেখা গেল কিছু অংশ আপনার ওন্নার আঁচলে যাবে এটা এই এখানে আপনার একটু বিগ সাইজ এই এইটুকুটা এখানে এইটুকুটা হচ্ছে আপনার একটা ওন্নার ওন্নার পাটে যাবে আঁচলের আরেকটা এইটুকুটা আমার আরেকটা হচ্ছে এই এইটুকুটা হলো আরেকটা পাট আমার ওন্নার আরেকটা আঁচলে আর এটা হচ্ছে আমার কামিজের ফ্রন্ট পার্ট যদি ইচ্ছে হয় আমি আবার কামিজের ফ্রন্ট পার্টের নিচে এটা আরেকটা পাট আমি লাগাই নেব এইটুকুটা হ্যাঁ এই এটা এটা হয়ে গেল আমার এই এখন হচ্ছে আমার ওন্না ওন্নাটা হচ্ছে জ্যাকওয়ার্ডের কাপড়টা হলো আপনার খুব সুন্দর করে খুব সফট একটা এই এটা এটা হলো আপনার সুইস কটনের একটা জ্যাকওয়ার্ড ওন্নাটা খুবই সফট এই
ওন্নাটা পুরো ওন্নাটা হলো আমার এই এটাকে আমি খুব সুন্দর করে প্যান্টের কাপড় সাইড দিয়ে পাইপিং করব কট পাইপিং করব এই এই খুব সুন্দর সফট একটা আর এটা আঁচলে আপনার এই এটা বিগ সাইজ এটা আমার বসবে আঁচলে দুইটা আঁচলে আমি যেভাবে আপনাদেরকে এই এইভাবে একটা এখানে এইটুকুটা দুইটা হলো আমার দুইটা আঁচলে বসবে এইটুকুটা হ্যাঁ এই এই দুইটা পার্ট আঁচলে বসবে আর এই আরেকটা ফ্লাওয়ারের এখান থেকে এটা কিন্তু আপনার কামিজের নিচে বসবে হ্যাঁ আর এটা আমি আমার খুব সুন্দর করে আমি ইচ্ছে করলে আমার ড্রেসের সুন্দর করে ডিজাইন করতে পারবো এটা কামিজের নিচেও আবার দিতে পারবো এখন হচ্ছে আমার এই ওন্নার এই আঁচলটা এটা হ্যাঁ পুরো ওন্নাটা এই আর এটা প্যান্টের কাপড় দিয়ে খুব সুন্দর করে সাইডে পাইপিং ওন্নার আঁচলে দুইটা আঁচলে এটা কামিজের সামনে আপনি এই স্টাইলটা করতে পারবেন ব্যাক সাইডে আর একটু নিচে কোনো কাপড় দিয়ে যে ব্যাক সাইডের এই কাপড়টা অনেক বড় এখান থেকে যে কোনো কামিজের ফ্রন্ট ব্যাক থেকে এটার নিচে কাপড়টা দিয়ে কামিজের নিচে আবার খুব সুন্দর করে এটা করতে পারবেন এই সানা সাফিনাস মাসলিন এই হলো আমার আরেকটা ড্রেস এইটা হ্যাঁ এটা আর আপনার এই ড্রেসটার প্রাইস হবে 5900 আমি এখন আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখাবো হ্যাঁ এইটা এগুলা হচ্ছে খুবই গুড কোয়ালিটির একটা লাক্সারি লনের মধ্যে এই হলো আমার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হচ্ছে এই প্যান্টের কাপড় হচ্ছে আপনার এই কালারটা সেম এটা হ্যাঁ প্যান্টের কাপড় তারপরে হচ্ছে পুরো কামিজটা কামিজের কাপড়টা হলো আপনার এটার মধ্যে খুবই সুন্দর একটা গুড কোয়ালিটির একটা প্রিন্ট হবে হ্যাঁ এই আচ্ছা আমি প্রথম স্লিপ থেকে দেখাই যাই যেহেতু ভিডিও এভাবে করে যাচ্ছি এটা হচ্ছে আপনার স্লিপ এই খুব সুন্দর করে একটা প্রিন্ট হ্যাঁ স্লিপ এটা হলো আমার ড্রেসের স্লিপ এই আবার এই স্ট্রাইপ করাটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক সাইড এইটা ড্রেসের ব্যাক সাইড হচ্ছে এই কালারটা কিন্তু সেম এইটুকুটা হলো ড্রেসের ব্যাক সাইড আমার ব্যাক সাইড এটা হয়ে গেল এইটুকুটা ব্যাক সাইড এটা এই আর এই ফ্লাওয়ারটা আমি খুব সুন্দর করে এইটুকুটা আমি ফ্রন্টে ইউজ করব হ্যাঁ এই ফ্রন্ট পার্টে এটা চলে যাবে এটা এই ব্যাক সাইডের এই সাইডের কাপড়টা হ্যাঁ এখন হচ্ছে আমার আপনার ফ্রন্ট পার্টটা দেখাবো আমি ফ্রন্ট পার্ট হচ্ছে এই এটা ফ্রন্ট পার্টে আরেকটা সাইডে প্যানেল খুব সুন্দর করে এখন হচ্ছে আমার ফ্রন্ট পার্টে এই প্রিন্টটা হবে হ্যাঁ প্রিন্টটা সুন্দর একটা আপনার এই প্রিন্ট ফ্রন্ট পার্টের জন্য এটা এটা হয়ে গেল আমার ফ্রন্ট এখন হচ্ছে আমার ফ্রন্ট পার্টের জন্য সুন্দর করে একটা প্যানেল এই একটা প্যানেল হ্যাঁ এটা এই প্যানেলটা হলো আপনার এই কাজ এটা কোথায় বসবে এই মাঝখানে বসবে হ্যাঁ এই জায়গাটা এটা হলো এখানে বসবে এই প্যানেলটা এখানে বসবে তারপর এটা আপনার আশেপাশে আরো সুন্দর সুন্দর দুইটা প্যানেল বসবে এটা একটা বসবে হ্যাঁ এই এটা একটা বসবে এটাও আপনার এই প্যানেলটা এটা কোথায় বসবে এখানে কিন্তু দুইটা এই এই একটা আরেকটা হচ্ছে এই এটার একটা সাইডে বসবে আপনার এই সাইডে একটা বসবে ড্রেসের এটা এই সাইডে একটা আরেকটা হচ্ছে আপনার এই ব্যাক সাইডে দেওয়া আছে এটা আপনার
এই সাইডে বসবে এটা দুইটা এরকম করে দুইটা পাশাপাশি আপনার এই প্যানেলটা বসবে হ্যাঁ এই একটা দুইটা তিনটা মাঝখানেরটা এই দুই পাশেরটা দুইটা এটা হ্যাঁ এই আপনার এই প্যানেলটা যখন এখানে বসবে ড্রেসের দুইটা হয়ে যাবে আর এখন আপনার গলায় খুব সুন্দর একটা ইয়ক এই গলায় এই এই ইয়কটা হবে এটা হবে এই ইয়কের কাজ খুব গুড কোয়ালিটি একটা কটনের মধ্যে আপনার ইয়কটা এই আমার এখানে বসে যাবে হ্যাঁ এই এটা হয়ে যাবে এই জায়গাটা ড্রেসের এই এটা হলো আমার ইয়কে এই প্রিন্টটা হ্যাঁ এমব্রয়ডারিটা এটা পুরো এমব্রয়ডারি এই হয়ে গেল এখন হচ্ছে আর এটার ব্যাক সাইডের যেই ব্যাক সাইডে যে প্রিন্টের এটা আছে এটা আপনার খুব সুন্দর এই প্রিন্টটা হয়ে যাবে হ্যাঁ এটা এটা কিন্তু আপনার নিচের প্যানেলে বসবে খুব সুন্দর একটা ফ্লাওয়ার হ্যাঁ এই আর এখন হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা একটু নিউ কালেকশন মানে খুব সুন্দর ওন্নাটা এই আপনি আপনার দেখা গেল একটা সুন্দর কালার দিয়ে সাইডটা চারটা সাইড ওন্নায় পাইপিংটা করে নেবেন তাহলে আরো ভালো লাগবে হ্যাঁ এই এখন হচ্ছে ওন্নাটা ওন্নাটা হলো খুবই সফট একটা অর্গানজা খুবই সফট একটা অর্গানজা ওন্না এই খুব সুন্দর ওন্নাটা এটা হ্যাঁ এখন পুরো ওন্নাটা যখন আমার একটা কালারফুল দিয়ে আমি পাইপিং করব তখন আমার ড্রেসটাই অন্যরকম একটা ভালো লাগবে এই হ্যাঁ ওন্নাটা হচ্ছে এখানে কোনো পাইপিং এর কাপড় দেওয়া নাই আপনারা সুন্দর করে একটা পাইপিং এর কাপড়টা দিয়ে নেবেন হ্যাঁ এই আপনার ওন্নাটা এই হয়ে গেল আমার ওন্নাটা এই আসবে ড্রেসের আর হচ্ছে আমার এই হলো পিকচারটা ড্রেসের টোটালি ড্রেসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 5900 সানা সাফিনাস মসলিন এই হলো ড্রেসটা এখন আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এটার কিন্তু একটা কালার দেখাই ফেলছি আমি হ্যাঁ খুব সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাই ফেলছি এখন হচ্ছে এটা হলো দুইটা কালার হ্যাঁ একটা হচ্ছে আপনার এই এই কালারটা দিয়ে এই কালার দিয়ে একটা আরেকটা হচ্ছে আপনার ড্রেসের এই একটা কালার দিয়ে এটা দুইটা কিন্তু একটু 19-20 আছে হ্যাঁ দুইটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু দুইটা একটু এই ড্রেসটা হ্যাঁ এই দুইটা সেম না একটু 19-20 কালার এটা এটা হচ্ছে আপনার এই একটা মিষ্টি মিষ্টি এই কালারের মধ্যে দুইটা এই হ্যাঁ এই দুইটা ড্রেস এখন আমি আপনাদেরকে কিন্তু এই ড্রেসটা দেখাচ্ছি এটা প্যান্টের কাপড় এই হলো আমার প্যান্ট প্যান্ট প্যান্টের কাপড় এটা আরেকটা হলো কামিজের ফ্রন্ট কামিজের ফ্রন্ট হ্যাঁ এই ফ্রন্টের উপরে একদম উপরে আপনার এই এমব্রয়ডারি কাজটা হ্যাঁ এই এমব্রয়ডারি কাজ তারপর এই এই হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার এই এমব্রয়ডারিটা হ্যাঁ এটা এখানে হচ্ছে বেগুনি এমব্রয়ডারি করা আরেকটা কালার এটা হলো আপনার ওইটা ছিল খুব সুন্দর ওইটা হলো আরেকটা আপনার একটু পিচ টাইপের হ্যাঁ এই এটা হলো আমার ফ্রন্ট আর ব্যাক সাইড এটার কালারটা হলো
এই মিষ্টি মিষ্টি একটু আর ওইটা ছিল আপনার একটু বডির বেস কালারটা ছিল আপনার ডিপ একটু মেরুন টাইপের ওইটার বডিটা ছিল ডিপ মেরুন আর এই হচ্ছে আপনার স্লিভের কাপড়টা এটা হলো আমার স্লিভ স্লিভের কাপড় আর এই হচ্ছে আমার এটা পুরোটাই ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডে একটা প্যানেল আর ওইটার প্যানেলটা হলো কালোর মধ্যে আর এটা হলো নেভি ব্লু দিয়ে আপনার এই একটু গোল্ডেন আর নেভি ব্লু প্যানেলটা হবে হ্যাঁ এই হলো আমার ব্যাক সাইড ব্যাক সাইড এই হ্যাঁ ব্যাক সাইড এটা পুরো ব্যাক সাইডটা হয়ে গেল ভাস করে সেটা এখন হচ্ছে আমার এটা এই একটা খুব সুন্দর একটা জাম টাইপের কালারটা হ্যাঁ এটা এটা আমার এখানে তিনটা ভাগ হ্যাঁ এই জামাটা মানে কাপড়টার মধ্যে তিনটা ভাগ আছে তিনটা ভাগের মধ্যে এইটুকু হলো আমার কামিজের নিচে যদি মনে করি কামিজের নিচে দিব আর এইটুকুটা হচ্ছে আমার ওন্নার আঁচল এইটুকুটা ওন্নার আঁচল আর এটা আমি আমার পছন্দ মতো ইউজ করব হ্যাঁ এই এটা আর এখন হচ্ছে এই ওন্নার আঁচল ফ্রন্ট পার্টের নিচে এই আর এই হলো আমার প্যানেলটা যাবে হ্যাঁ এখন আমি ওন্নাটা দেখাবো এটা হচ্ছে ওন্নাটা মানে কাপড় কোয়ালিটিটা খুবই গুড কোয়ালিটির হ্যাঁ এই এটা হলো আপনার জারি নেট আর হচ্ছে খুবই সফট একটা জ্যাকওয়ার্ডের কাজ করা এই জ্যাকওয়ার্ডের কাজ করা আপনার এটা হলো একটা মানে কি বলবো যে একটু সুইস সুইস টাইপের সুতাটা মানে আর সুইস সুইস সিল্ক এই টাইপের মিলে এটা আমার পুরো ওন্নাটা ওন্নার আঁচলের মধ্যেও বসবে এটা এবং কামিজের নিচেও এটা বসবে হ্যাঁ এই জায়গাটা আমি এটা এই ড্রেসটা হচ্ছে আমার এই এই সানা সাফিনাস মসলিন প্রাইস হচ্ছে 5900 এখন আমি আরেকটা ড্রেস দেখাবো এটা ড্রেসের প্যান্ট ড্রেসের প্যান্ট এটা হ্যাঁ ড্রেসের প্যান্ট এই তারপর হচ্ছে আপনার পুরো কামিজটা হবে এটা আপনার খুব সুন্দর করে গোল্ডেনের প্রিন্ট করা হ্যাঁ এই এটা হচ্ছে আমার ড্রেসের স্লিভ ড্রেসের স্লিভ এই এগুলা কিন্তু কাপড় ছিড়বে দেন একসাথে এগুলা আপনার নষ্ট হবে গ্যারান্টি এই গোল্ডেনের খাড়ি করাগুলা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্লিভ হ্যাঁ এই স্লিভ এটা স্লিভ স্লিভ এটুকুটা তারপর হচ্ছে আপনার ব্যাক সাইড আর ব্যাক সাইডের পাশে খুব সুন্দর করে আপনার এই প্যানেলগুলা এটা আমি আমার পছন্দ মতো ড্রেসে ইউজ করব হ্যাঁ এই হচ্ছে আমার ব্যাক সাইড ব্যাক সাইডটা হচ্ছে এই হ্যাঁ এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা অফ হোয়াইটের মধ্যে হ্যাঁ এই ব্যাক সাইড এখন হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট এই হ্যাঁ ড্রেসের ফ্রন্ট হচ্ছে আমার এই ড্রেসের ফ্রন্ট ড্রেসের ফ্রন্ট এবং ব্যাকে দুই সাইডে আপনার এই প্যানেলের কাপড়গুলো দেওয়া আছে হ্যাঁ এটা এই হলো আমার ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের এই কাজগুলো হচ্ছে এই কাজ মানে খুব সুন্দর গোল্ডেনের খাড়ি করাটা এই এটা হলো আমার ড্রেসের ফ্রন্ট তারপরে হচ্ছে প্যান্ট তো হয়ে গেল প্যান্ট হচ্ছে পাশে তারপরে আপনার খুব সুন্দর করে এখানে এই প্যানেলগুলা হবে হ্যাঁ প্যানেলগুলা হবে এই প্যানেলগুলা আমি আমার তিনটা প্যানেল ড্রেসটাকে খুব সুন্দর করে আমি ই করে দিব প্যানেলটা হচ্ছে একটা প্যান্টে যাবে একটা কামিজে যাবে স্লিভে যাবে খুব সুন্দর করে এখানে এই প্যান্টটা হলো পুরো এভাবে দেওয়া একটা করে দেওয়া একটা করে এভাবে কেটে কেটে দেওয়া হ্যাঁ এটা এই
আপনার এটা খুব সুন্দর করে এভাবে এমব্রয়ডারি করেও বসাইতে পারবো, আমরা কাপড়ের মেশিনে সেলাই করে বসাইতে পারবো। এই প্যান্টের মধ্যেও আছে আপনার, আর কামিজের এই নিচে খুব সুন্দর লাগবে, সাদা সাদা মানে অফ টাইপের। এটার মধ্যে যখন আমার এইগুলো আমি ইউজ করব খুবই ভালো লাগবে এই। হ্যাঁ, এটা এই হলো আমার কামিজের নিচে, এবং এটা আর হচ্ছে আমার এই এখানে একটা আলাদা খুব সুন্দর একটা ইয়ক হবে এই এটা। আর এই কাপড়টা অনেক অনেক হাই কোয়ালিটির, এটা এটার মধ্যে আপনার খুব সুন্দর করে এই এমব্রয়ডারি করা। হ্যাঁ, এটা আমি যখন সেল করি সেজা হাসান, তখন এই সেজা হাসানের সেম কাপড় কোয়ালিটি, সেম এমব্রয়ডারি গুলো। হ্যাঁ, এই আর আপনারা দেখছেন কিন্তু সানা সাফিনাস মাসলিন, এটা হচ্ছে আমার বুকের প্যানেলটা হবে। হ্যাঁ, এই উপরের এই প্যানেলটা হবে, এইগুলা যখন এই সাইড আমি পুরোটাই খুব সুন্দর করে এমব্রয়ডারি করে আমি বসাবো ড্রেসটা, এই ড্রেসটা অসাধারণ লাগবে। হ্যাঁ, এই এটা হলো আমার পুরো ড্রেসের উপরের এটা প্যানেল, আর মানে ইয়কটা হবে। আর এটা হচ্ছে আমার আরেকটা আলাদা করে দেওয়া এই আরেকটা, এটা এই জিনিসটা আমি আমার স্লিভের মাথায় এবং কামিজের ব্যাকসাইড বা ফ্রন্টের নিচে আমি সুন্দর করে এটাও ইউজ করতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা। আর এখন আমার হচ্ছে ওন্নাটা আমি দেখাবো, ওন্নাটা হলো এই ওন্নার কালারটা জাম টাইপের কালারটা এই। হ্যাঁ, খুব সুন্দর। আর এগুলা হলো গোল্ডেনের আপনার প্রিন্ট করা, ওন্নাটাও হলো আমার অনেক স্মার্টলি এইসব ড্রেসগুলো অনেক স্মার্ট লাগে। হ্যাঁ, তো আর একটু আনকমন এইসব স্টাইল ফ্যাশন করে আপনারা যদি বানান তাহলে দেখা গেল অন্যরকমই ভালো লাগবে। হ্যাঁ, এই আমার পুরো ওন্নাটা হচ্ছে এই এটা জারি নেট, পুরোটাই হচ্ছে আমার জারি নেট। আমি সাইডের কাপড়টা খুব সুন্দর করে এটা আমি ভাঁজ করে সেলাই করে ফেলবো, তাইলে আমার ওন্নাটাই আলাদা অন্যরকম আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এই এটা হচ্ছে আমার পুরো ড্রেসটা এই। আর এই হচ্ছে আবার এই আপনার এই ড্রেসটার প্রাইস হচ্ছে এখানে সুন্দর করে প্যানেল দেওয়া আছে, তারপরে হলো আপনার নিচে এক কালারের প্যানেল, এগুলো মিলে কমপ্লিট করলে খুবই খুবই সুন্দর লাগবে এই। হ্যাঁ, এটাও হচ্ছে আপনার 5,900 সানা সাফিনাস মসলিন।